वेलकम टू माय चैनल म्यूजिक एटीजेड। तो अनेक दिन पर आज के नतून लालन गीत ट्यूटोरियल नहीं चले खूब जनप्रिय एक गान खाचार भितर अचिन पाखी गानटी ट्यूटोरियल आज के शिखब। तो गानी की कॉर्ड्स यूज करा है और कि धरण स्ट्रमिंग पैटर्न यूज करा है समस्त आज के गान लेसन देखब। तर आगे हमारे चैने जो तुम्हारा नतून होवश्य हमारे चैनल के सबसक्राइब कर पशे बेल एक नोटिफिकेशन आज से प्रेस कर दीते भूलें ना कारण हमें जो नतून को वीडियो अपलोड करब तक तुम्हारा संगे संगे नोटिफिकेशन पे जाए। तो कथा ना बाड़िए चलो गान शुने नहीं खाचार भीतर अचिन पाखी कैमने आशे जा तारे धोरते पारले मोनो बेड़ी धोरते पारले मोनो बेड़ी दितान पाखिर पाए कैमने आशे जा तोर अचिन पाखी कैमने आशे जा গানটি তোমরা সবাই শুনলে বন্ধুরা। এবার আমরা দেখে নেব এই গানটিতে বেসিক্যালি কি কি কর্ডস ইউজ করা হয়েছে এবং কি ধরনের রিদিং প্যাটার্ন বা আমরা স্ট্রামিং প্যাটার্ন যেটাকে বলি সেটা ইউজ করা হয়েছে গানের ভিতরে। তো আমরা বেসিক্যালি এই গানটিতে চারটে কর্ডস ইউজ করেছি। কর্ডসগুলো ই মাইনার কর্ড, ডি মেজর কর্ড, সি মেজর কর্ড এবং ফাইনালি জি মেজর কর্ড। তো এই বেসিক চারটে কর্ডস এই গানটাতে ইউজ করা হয়েছে, ই মাইনার, ডি মেজর, সি মেজর কর্ড এবং জি মেজর কর্ড। তো যেহেতু আমি গানটি গোটাটা গাইনি, আমি দুটো ভার্স, একটা ভার্স সেখানে গেছি, দুটো ভার্স এখনো আছে। তো দুটো ভার্সে এখানে সেম কর্ড ইউজ করা হবে। তো আমি যতদূর গানটি গেয়েছি ততদূর আমি টিউটোরিয়ালটি দেখে দিচ্ছি সেই কর্ডসগুলো কী কী ইউজ করা হয়েছে গানটির ভিতরে। তোমরা চাইলে গোটা গানটি এই কর্ডসগুলো ইউজ করে ইজিলি প্লে করতে পারবে। তো গানটি শুরু হচ্ছে ই মাইনার দিয়ে। আমি এখানে স্ট্রামিং প্যাটার্নটি যখন স্ট্রামিং প্যাটার্নের পার্টে আসবো তখন আমি স্ট্রামিং প্যাটার্নটি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমি কর্ডসগুলো কোন কোন লাইনে ইউজ করা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গানটি শুরু হচ্ছে ই মাইনার স্কেল, ওকে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এখানে আমি কি ইউজ করলাম, ই মাইনার, ওকে। খাঁচার ভেতর গিয়ে এখানে ডি মেজর ইউজ করা হবে, খাঁচার ভেতর, ওকে। অচিন পাখিতে সি, অচিন পাখি কেমনে, দেন এগেন ই মাইনার, তারে ধরতে, এখানে ই মাইনার, পারলে মন বেড়ি, এখানে গানটি যে সুরে গেছে সেই সুরের সাথে তোমাকে তাল মিলিয়ে কিন্তু কর্ডসগুলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে হবে, না হলে হয়তো গানটি বেশ সুন্দর লাগবে শুনতে। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, ওকে। যেমন আছে গানটিতে সেভাবে তোমরা চেষ্টা করবে।
again kemne ashe jay e minor okay eta ekta onsho holo then second je verse ti asche ekhane aat kothari noy darjaya ta okay ekhane e minor then d major then c major again e major e minor okay এখানে একটা অংশ আসছে যে মধ্যে মধ্যে ঝরকা কাটা এখানে সি মেজর দেন ডি মেজর ইউজ করা হয়েছে সি মেজর দেন ডি মেজর এন্ড ব্যাক এগেইন টু ই মাইনর ওকে তো এই চারটে কর্ডস গোটা গানটাতে ইউজ করা হয়েছে আমি ডেসক্রিপশনে তোমাদেরকে গানের লিরিক্স সহ আমি কর্ডসগুলো দিয়ে দেবো প্লাস স্ট্রামিং প্যাটার্নও দিয়ে দেবো সেখান থেকে তোমরা ইজিলি ফলো করে নিতে পারবে এবার আমরা চলে আসি গানটিতে কি ধরনের স্ট্রামিং প্যাটার্ন ইউজ করা হয়েছে বেসিক্যালি গানটিতে যেহেতু এটা তিন বাই তিন ওকে তো গানটিতে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আমি যদি বলি এটা কার কার পছন্দ না এটা দাদরা ছন্দে গানটি করা হয়েছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ সিম্পল ডাউন ডাউন আপ ডাউন আপ 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 down down up down up down down up down up খুব সিম্পল তোমরা খুব ধীরে ধীরে প্র্যাকটিস করবে যারা স্ট্রামিং প্যাটার্ন ইজিলি প্লে করতে পারো তাদের তো কোনো অসুবিধা নেই আর যারা বিগিনার বা সুপার বিগিনার তারা অবশ্যই আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমরা স্ট্রামিং প্যাটার্নটি খুব ইজিলি প্লে করতে পারবে আর কর্ডসের সাথে স্ট্রামিংটি বাজানোর একটাই নিয়ম সেটা হচ্ছে তোমরা কর্ডস যদি না ধরতে পারো প্রথমে তাহলে অবশ্যই তোমরা স্ট্রামিংটি আগে চেষ্টা করে বাজানোর স্ট্রামিংটি তোলার পরে আস্তে আস্তে কর্ডসটি প্লে করবে ওকে তো এই গানটি স্ট্রামিংটি এইভাবে প্লে করা হয়েছে চার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আমি এখানে একটা ফিলার অ্যাড করেছি ডাউন আপ ডাউন আপ যদি এটা ফিলারটি ইউজ তোমরা নাও করতে পারো ফিলারটি ইউজ করলে গানের একটি মাধুর্য পায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তোমরা ফিলারটা ইউজ নাও করতে পারো ফিলারটা ইউজ করতেও পারো তো ফিলারটা ইউজ করা আমি রেকমেন্ড করবো ফিলারটা তোমরা ইউজ করবে তো বেসিক্যালি গানটিতে এই ধরনের স্ট্রামিং প্যাটার্ন ইউজ করা হয়েছে এবং এই চারটি কর্ডসই গানটি প্লে করবে তোমরা গোটা গানটি যদি প্লে করতে চাও তাহলে এই চারটি কর্ডসের উপরেই তোমরা প্লে করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে এবং গানটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং নতুন কোনো গানে যদি টিউটোরিয়াল তোমরা জানতে চাও বা শিখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবে আমি চেষ্টা করবো সেই গানের টিউটোরিয়ালটি তোমাদের সামনে তৈরি করে দেওয়ার দেখা হবে একটি নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংকস